এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে শিক্ষা মানুষকে সৎ হতে শেখায়, দেশপ্রেমিক হতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। এই দেশের মানুষগুলো যে শিক্ষা অর্জন করেছে, সেই শিক্ষা থেকে জাতিকে সে কী দিতে পেরেছে, জাতি তার কাছ থেকে কী আশা করতে পারে, যেটি আশা করেছে সে কি দিতে পেরেছে? দেশের সম্পদ বিদেশে পাচার করছে, হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করছে, এদের সম্পর্কে আপনি কী বলবেন? তারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটি কিন্তু সর্বকালে সর্বযুগেই প্রযোজ্য, বিশ্বের সব দেশেই মানুষ এই জিনিসটি বিশ্বাস করে, এটাই সত্য। কিন্তু এমন কিছু দেশ রয়েছে যে দেশের জাতির কিছু মানুষ শিক্ষা অর্জন করেছে, কিন্তু সেই মানুষগুলো এমন যে শিক্ষা অর্জন করেছে, শিক্ষাটি জাতি কিছুই তার কাছ থেকে পায়নি বা পাচ্ছে না, তাদের কাছ থেকে জাতি কিছুই আশা করতে পারে না। সেই শিক্ষাটি কি জাতির মেরুদণ্ড হতে পারে? এসব বিষয় নিয়ে মূলত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথাটি কিন্তু সর্বকালেই প্রযোজ্য, সবার কাছেই কিন্তু বিষয়টি সত্য, আমরা ছোটোবেলা থেকেও শুনেছি। কিন্তু বাস্তবে বিশ্বের কিছু দেশ রয়েছে, বিশেষ করে আমাদের এশিয়ান দেশগুলোর মধ্যে কিছু দেশ রয়েছে, আমি নাম বলবো না, আপনারা বিষয়বস্তু থেকে এমনিতেই বুঝতে পারবেন। এই সব দেশে মানুষ শিক্ষা অর্জন করে দেশকে গুলাটে বানিয়ে ফেলেছে, দেশকে নৈরাজ্যের পথে নিয়ে গেছে, দেশে শান্তি শৃঙ্খলা নেই, এবং দেশগুলোর এমন একটি অবস্থা দাঁড়িয়েছে যে সারা দেশটি কিন্তু দুর্নীতিগ্রস্ত। যে মানুষগুলো শিক্ষা অর্জন করলো এবং এমন শিক্ষা অর্জন করলো, তার নৈতিকতার পরিবর্তন করতে পারলো না, তার নৈতিকতার এতই অবনতি হলো, দুর্নীতিপরায়ণ হয়ে গেল সে, তার মধ্যে অমানবিক কার্যকলাপ পরিলক্ষিত হয়, সততার অভাব, কথায় মিথ্যা কথা বলে, ঘুষ খায়, স্বজন প্রীতির আশ্রয় নেয়, এসব মানুষ যে শিক্ষা অর্জন করলো, সেই শিক্ষা পেয়ে সে জাতিকে কী দিতে পারলো, আর জাতি তার কাছ থেকে কী আশা করতে পারে বলুন? তাহলে এইসব মানুষগুলো, এই জাতির এইসব লোকগুলো যে শিক্ষা অর্জন করেছে, এই শিক্ষার পরিবর্তে সে দেশকে আরও মেরুদণ্ড ভাঙিয়ে দিয়েছে, সেই শিক্ষা তার জাতির মেরুদণ্ড তো হতে পারে না। এমন শিক্ষা অর্জন করলো জাতির মেরুদণ্ড হওয়ার চেয়ে জাতিকে আরও ধ্বংসের পথে ঠেলে দিল। তাহলে এই শিক্ষা অর্জন করে লাভ হলো কি? এটি তো উল্টো হয়ে গেল, শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এসব মানুষের কারণে জাতিকে তার মেরুদণ্ড আরও ভেঙে দিল, হিতে বিপরীত হয়ে গেল। আমার মতে এসব শিক্ষা অর্জন করা বৃথা, যে শিক্ষার মধ্যে সততা নেই, যে শিক্ষা মানুষকে সততার শিক্ষা দিতে পারে না, যে শিক্ষা মানুষদের দুর্নীতিমুক্ত থাকতে শেখাতে পারে না, মানবিক হতে শেখায় না, এ শিক্ষার তো প্রয়োজন নেই। দেখুন, একটি দেশের রাজনীতিবিদরা যারা রয়েছেন তাদের কাছে জাতি অনেক কিছু আশা করে, কিন্তু বাস্তবে সেই রাজনীতিবিদরা কিন্তু অধিকাংশরাই শিক্ষিত, কিন্তু তাদের কাছ থেকে জাতি কী আশা করতে পারে? যখন আমরা দেখি রাজনীতিবিদদের মধ্যে সততার অভাব, তারা মিথ্যার আশ্রয় বেশি পছন্দ করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে না, অমানবিক হয়ে যায় কখনো কখনো, স্বজন প্রীতির আশ্রয় নেই, এসব রাজনীতিবিদদের কাছ থেকে আপনি বাংলাদেশে বলুন, আর পাকিস্তান বলুন, আর ভারত বলুন, বা যে কোনো দেশই বলুন, এদের কাছ থেকে আপনি কী আশা করবেন? এদের কাছ থেকে জাতি কী আশা করতে পারে বলুন? এমনকি যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, যারা উচ্চশিক্ষা অর্জন করেছেন, পিসিএস ক্যাডার বলুন আর যাই বলুন, তাদের কাছ থেকে আপনি কী আশা করবেন যখন আপনি দেখবেন তারা ঘুষ খায়, তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে টাকার জন্য? তাদের দুর্নীতি এমনভাবে ছড়িয়ে গেছে যে নিরীহ মানুষরা মানুষদেরকে তারা শোষণ করছে, অমানবিক কর্মকাণ্ডে তারা লিপ্ত। যখন আপনি দেখবেন শিক্ষিত সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা দেশ পরিচালনা করে, দেশের সম্পদ বিদেশে পাচার করছে, হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করছে, এদের সম্পর্কে আপনি কী বলবেন?
তারা তো শিক্ষিত, তারা তো আমার দেশেরই সন্তান, কিন্তু তারা এই দেশেরই শিক্ষা পেয়েছে। তাহলে এই শিক্ষা কী পেল তারা? তাহলে এই শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না, কারণ সেই শিক্ষার মধ্যে যথেষ্ট ভুল ছিল, তাকে সেরকম গড়ে তুলতে পারেনি যাতে করে সে জাতিকে কিছু দিতে পারবে। উন্নত বিশ্বের সভ্য রাষ্ট্রগুলোতে মানুষগুলো যে শিক্ষা অর্জন করেছে, সে শিক্ষা অর্জন করে সে দেশের কাজে লেগেছে, দেশপ্রেমিক, সে মানুষকে ভালোবাসে, তার কাছে অন্যায় নেই, তার কাছে সততা ছাড়া কিছুই সে বুঝে না, সে মানবতাবাদী, তার কাছে দুর্নীতির আশ্রয় নেই, দুর্নীতিমুক্ত, তার চরিত্রের মধ্যে কালো দাগ নেই, তাহলে সে যে শিক্ষা অর্জন করেছে এই শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা চাইলেই কিন্তু পারি সেই উন্নত বিশ্বের সভ্য রাষ্ট্রগুলোর মতোই সেই শিক্ষা অর্জন করতে। আমাদের জাস্ট একটু ইচ্ছার দরকার, আমাদের সৎ মানসিকতার দরকার, তাহলেই কিন্তু পারবো আমরা তাদের মতো সেরকম দেশপ্রেমিক হতে, তাহলেই কিন্তু আমরা পারবো তাদের মতো সৎ হতে। এগুলো সময়ের ব্যাপার মাত্র, সকলের সদিচ্ছা থাকতে হবে এবং নিজ থেকে এগুলো করতে হবে, সবাইকে একযোগে কাজ করতে হবে এবং এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে শিক্ষা মানুষকে সৎ হতে শেখায়, দেশপ্রেমিক হতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। সো আমি এসব কিছু আমার নিজস্ব একান্ত মতামত, আপনাদের মতামত ভিন্ন হতে পারে আমি জানি না, তারপরও আপনাদের মতামত জানাবেন আমার এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি কীরকম হয়েছে। আপনাদের সাপোর্ট, ভালোবাসা সবসময় থাকবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।